দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সমস্যা বা দুর্ঘটনা জীবনের যে কোনো সময় যে কোনো অবস্থায় ঘটতে পারে। ব্যথাজনিত সমস্যা আমরা অনেকেই ভাবি যে এত অল্প বয়স কিসের জন্য তার আর্থ্রাইটিস হবে, কিসের তার বাত ব্যথা বা কিসের জন্য তার এ ধরনের ব্যথা হবে। এটা হতে পারে হয়তো, বাট যে কোনো ধরনের ব্যথা বলেন বা যে কোনো ধরনের অসুস্থতাকে আসলে আমাদের কখনোই অগ্রাহ্য করা উচিত না, একটু গুরুত্ব সহকারে দেখা উচিত আসলে কেন হচ্ছে। যদি দেখেন যে সেটা কন্টিনিউয়াসলি হচ্ছে, দেন অবশ্যই আমাদের একজন ভালো কনসালটেন্টের সাথে দেখা করার দরকার, যারা এই বিষয়ে অনেক বেশি জ্ঞানী এবং তারা এ ধরনের চিকিৎসা করে থাকেন। তাহলে আমরা যদি সঠিক সময় তার একটা সঠিক ট্রিটমেন্টটা করতে পারি, তাদেরকে সুস্থ করাটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দর্শক, স্ট্রোকজনিত কারণে আমাদের ঘরে আসলে এরকম অনেক মানুষই থাকেন, স্ট্রোকজনিত কারণে অনেকে প্যারালাইজড হয়ে যান এবং অনেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাটা ভুগেন এবং এই ধরনের দুর্ঘটনাজনিত কারণে আঘাত পেয়েও অনেকে দেখা যাচ্ছেন বিভিন্ন সময় দীর্ঘদিন এ ধরনের সমস্যাটা ভোগার পরে সঠিক চিকিৎসাটা না পেয়ে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা করা না যায়। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা, যিনি কিছুদিন আগে উনি স্ট্রোক করেছিলেন, বাট তড়িৎ একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে উনি কিন্তু এখন ভালো আছেন, হাঁটাচলা করতে পারছেন, সুস্থ আছেন। দর্শক, আসুন একটু আমরা একটু ওনার সাথে পরিচিত হই যে ওনার কী হয়েছিল এবং আজকে উনি আসলে কেমন আছেন, পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে জানবো এবং এখানে ওনার মেয়েও উপস্থিত আছেন, ওনার কাছ থেকে আমরা একটু পুরো বিষয়টা একটু জানবো। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম জি মুসলমান শেখ আলী। আচ্ছা, আপনার বাসা কোথায় আপনার মনে আছে? জামালপুর ডিস্ট্রিক্টে। আচ্ছা মা, আপনার কী হয়েছিল আপনার কি মনে আছে সেটা? আচ্ছা, আপনি যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ব্যথার জন্য, কোথায় কোথায় ব্যথা ছিল মনে আছে আপনার? কোথায় কোথায় ছিল ব্যথা? দুই হাঁটু, কোমর আর ঘাড়ে ব্যথা ছিল। আচ্ছা, প্রতিটা জয়েন্ট মনে হচ্ছে জোড়া লেগে গেছে, হাঁটতে আর পারছে না, ব্যথার জন্য আপনি আর হাঁটতে পারছিলেন না। আচ্ছা, হাঁটতে পাই, হাঁটলে হাঁড়া শুরু করলে কিছুক্ষণ গেলেই বসে বসতে হয়, প্রচন্ড ব্যথা শুরু হয়। মানে আপনি আর যে স্বাভাবিক যে কাজকর্মগুলো করা, এখন তো আর সংসারের কাজ করে না, কিন্তু এখান থেকে ওখানে যাওয়া, একটু বারান্দায় যাওয়া, একটু বাইরে যাওয়া, একটু হাঁটাহাঁটি করা, বাথরুমে যাওয়া, নিজের জামা কাপড় নিজে পরা, খাবার দাবার, এই কাজগুলি সেগুলো আর ঠিক মতো করতে পারছিলেন না এবং সারাক্ষণই একটা ব্যথা কাজ করতো আপনার। আচ্ছা, তারপরে আমরা জানি যে আপনি স্যারের কাছে এসে ভর্তি হয়েছেন এবং ট্রিটমেন্ট নিয়েছেন, আজকে আপনি বাসায় চলে যাবেন, আপনার সেই কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা এবং আপনার হাঁটুর ব্যথার কী অবস্থা? আজকে কি আপনি ভালো আছেন? হাঁটাচলা করতে পারছেন এখন? আগে যে ব্যথাটা ছিল সেটা কি এখন আছে, যে ব্যথার জন্য আপনি ভর্তি হয়েছিলেন স্যারের কাছে? না, ওরকম ব্যথা এখন আর নাই, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা একটু ওনার মেয়ে আছে এখানে, একটু আমরা একটু ওনার সাথে একটু ডিটেলসে কথা বলি, উনি হয়তো আর একটু ভালো করে আমাদেরকে একটু জিনিসটা গুছিয়ে বলতে পারবেন যে আসলে কী হয়েছিল এবং আজকে যখন ওনারা বাসে নিয়ে যাচ্ছেন কেমন আছেন। পর্দাজনিত কারণে আমরা ওনাকে একটু ডিসক্লোজ করছি না আপনাদের সামনে, বাট ওনার কাছ থেকে আমরা একটু পুরো বিষয়টা একটু জানবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। ইসমতারা মিনু। ইসমতারা, আপনার মা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন, আমাদেরকে যদি একটু ওনার কেস স্টাডিটা বলেন যে প্রথমে কী হয়েছিল। উনি তো আগে একটা সময় সুস্থ ছিলেন, ব্যথার জন্য কোনো কমপ্লেন করতেন না, স্বাভাবিকভাবে সব কাজ করতেন, ওনার সব কাজ কী হয়েছিল হঠাৎ ওনার? ওনার মানে আমার বাবার সাথে একদিন কোথাও যেন বেড়াইতে গেছিলো, তারপরে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা সহ, পায়ের নিচের পুরো হাড্ডিগুলো ফাইটে ফেটে গেছিল। আচ্ছা, ভুল কারণে চিকিৎসার জন্য উনি অনেক দিন পা শুকাই গেছিল, বাম পা মানে একদম প্যারালাইসিস এর মতো কালো হয়ে মানে শুকাই যেত, গোড়ালি মাটিতে পড়তো না। আচ্ছা আচ্ছা, অনেক দিন চিকিৎসা বা অন্যান্য ঝাড়া ফুঁদে একটুই হয়েছে, তারপরে আমি সেপ্টেম্বরে আবার সিলেটে আমার ভাইয়ের ওখানে ট্রেনিং করে ওখানে যাওয়ার পরও আবার সে প্যারালাইসিস হয়ে গেছিল। প্যারালাইসটা কি কোনো স্ট্রোক করেছিল? হ্যাঁ, স্ট্রোকের থেকে ই হয়ে গেছিল। আচ্ছা, পরে ওখানে এক সপ্তাহ ছিল, ব্রেনে মানে এই হয়েছে, আঘাত পাইছে বেশি। আচ্ছা, মানে যখন স্ট্রোক করেছিলেন দাঁড়ানো অবস্থা থেকে উনি পড়ে যান? পড়ে যায়নি, পড়ে যাওয়ার আগেই আমার ভাইয়ের বউ ভাই ওরা ধরে ফেলেছিল। হ্যাঁ। আচ্ছা, পরে তারপরে ওখান থেকে হাসপাতালে ছিল এক সপ্তাহ, তারপরে ওখান থেকে আমার বোন আবার
ঢাকা মেডিকেলে আসে। আচ্ছা, ওখানে কিছুদিন চিকিৎসা করছিল, করার পরে আমার বাসায় ছিল এক মাস। আচ্ছা, উনি আমার বাসায় থেকে পরে ও আমার বোনের বাসায় আবার শেষ টুক করছিল। আচ্ছা, দ্বিতীয়বার উনি স্ট্রোক করেন। হ্যাঁ, বাথরুমে পড়ে যায়, পরে তারে আমার বোন ভাইয়ের মেয়ে ওরা তিনজনে ধরা করে খাটে নিয়ে আসি পাই দিছিল। পরে আমার বোন আবার বুদ্ধি ছিল, ও আবার ওর হেয়ার ডায়ার দে আমার মাকে প্রচন্ড হিট দিত। আচ্ছা, হিটের জোরে আমার মা তখন মানে পা শরীর তখন মানে ঠান্ডা হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে, গরম ছিল। আচ্ছা, পরে ওখান থেকে মা একটু সুস্থ ছিল, তারপরে ট্রিটমেন্ট করায় আমার বাসায় ছিল এক মাস। পরে আবার এখন বাড়িতে যায়, আবার দুই মাস ধরে অসুস্থ, খালি মাথায় সমস্যা, মানে জামা ঠামা পরলে সে উল্টা করে পড়ে। আচ্ছা, বারবার ঘুরায় পড়লো ওইভাবেই পড়ে। আচ্ছা, খালি মাথা সমস্যা মাথা সমস্যা বলে, তারপরে যে রোজার আগে ঈদের আগে আমার বোন নিয়ে আসছে। আচ্ছা, আনার পরে যে কেন নিয়ে আসছেন, মানে উনি কি ব্যথার জন্য কমপ্লেন করতেন? কোথায় কোথায় ব্যথা ছিল? না, কোমরে, হাঁটুতে এবং কোমর, হাঁটু, ঘাড় নাড়াইতে পারতো না এইভাবে। আমরা ওনার রিপোর্টে যেটা দেখেছি যে ওনার PLID ছিল, সার্ভাইকেলও কয়েকটা ডিস্ক প্রোলাপস ছিল, পাশাপাশি অস্টিও আর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে। তো সেটার জন্য উনি কমপ্লেন করতেন, উনি হাঁটতে পারছেন না, কোমরে প্রচন্ড ব্যথা হয়, ঘাড় ধরে রাখতে পারছেন না, এই ধরনের কমপ্লেন করতেন। তো মনে করেন পা হাফ হাফ এত উঠাইতে পারতো না। আচ্ছা, মানে যে একটু পা দিয়ে যে উনি হাঁটবেন সেই অবস্থা ওনার ছিল না, এত খারাপ উঠাইতে পারতো না। আচ্ছা, এখন আমরা জানি যে আপনারা পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসেন ওনার এই ব্যথাজনিত সমস্যাগুলোর জন্য। আজকে আপনারা বাড়ি চলে যাচ্ছেন, কেমন আছেন আজকে? আল্লাহর রহমতে আমার মা অনেক ভালো, মানে পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠাইতে পারে, আলহামদুলিল্লাহ, যেটা আগে উনি কখনোই করতে পারতেন না, মানে 1 ফুট তো দূরে, হাফ ফুটও উঠাইতে পারতো না, আর এখন উনি 90 ডিগ্রি করে তুলতে পারছে, হাঁটাচলা করতে পারছেন, বাথরুমে যেতে পারছেন, যেতে পারতেছে। এই যে আপনারা এসেছেন এত দূর থেকে, যে স্যারের নাম শুনে এসেছেন ট্রিটমেন্টের জন্য, আপনার কি মনে হয় না যে সঠিক জায়গায় এসেছেন বলি আজকে আসলে উনি সঠিক ট্রিটমেন্টটা পেয়েছেন বলে আজকে উনি আল্লাহ দিলে সুস্থ হয়ে গেছেন? অসংখ্য দর্শক আছেন, অসংখ্য পেশেন্ট আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে, যারা শুধুমাত্র না জানার কারণে বছরের পর বছর তারা এই ধরনের সমস্যায় ভোগেন, কিন্তু তারা চিকিৎসা পান না। অনেকে আছেন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তারা জীবনের সর্বস্ব খুয়ে, এবং দেখা যাচ্ছে ওরা ভুল ট্রিটমেন্টের কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। আমাদের সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন। আমি সকল দর্শকদের বলবো যে আপনারা ভালো জায়গায় যান, দেখেন বাংলাদেশের কোথায় কেমন কোন জায়গায় ট্রিটমেন্ট ভালো হয়, শুধু টাকা দিয়ে এই সব হয় না। অবশ্যই, সেবাটাই হলো আসল মানুষের জন্য। অবশ্যই, সেই সেবাটা যদি সুস্থ সবল মানুষকে যদি একটা সুস্থ সবল জীবনে ফিরে দিতে পারে, এর চাই আর বড় কিছু, বড় শান্তির আর কিছু নেই, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের মা এবং মেয়ের কথা, দেখুন যে দুর্ঘটনা মানুষের জীবনে আসবেই, তাই বলে বসে থাকলে হবে না, ট্রিটমেন্ট করতে হবে। আজকে দেখুন বয়সের এই পর্যায়ে এসেও ব্যথামুক্ত একটা জীবন আছেন, স্বাভাবিক আছেন, হাঁটাচলা করছেন, এটা দেখার পর আমাদের পরিবারের যারা সদস্য আছেন তাদেরও অবশ্যই অনেক ভালো লাগে, শান্তি লাগে, যে আমার পরিবারের সদস্যটা কিছুদিন আগে যে ব্যথার জন্য কমপ্লেন করতো সে মানুষটা এখন আর ব্যথার জন্য কমপ্লেন করছে না, অ্যাটলিস্ট নিজের কাজগুলো নিজে করতে পারছেন, কাউকে ডাকতে হচ্ছে না সাহায্যের জন্য। এর থেকে বড় শান্তির আর কী আছে? দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই বোন যেটা বলেছেন একটু আগে যে সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্টটা করতে হবে, সবসময় টাকা পয়সার দিকেও তাকালে হবে না, কারণ নিজে আগে সুস্থ হতে হবে। আমি নিজে সুস্থ, আমার পৃথিবী সুস্থ, পৃথিবী ভালো, পৃথিবীকে তখন আপনি অন্য দৃষ্টিতে দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।